আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণার কথা স্বীকার করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ, বলছে ডিবি। দেশে করোনায় প্রাণ হারালেন আরও 39 জন, মোট মৃতের সংখ্যা 2,496, নতুন শনাক্ত 2,733। বাড়িতে সন্তান প্রসব বাড়ায় মা ও শিশু স্বাস্থ্য চরম ঝুঁকিতে। এবং মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে বন্যা, সব নদ নদীর পানি বিপদসীমার উপরে, 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম করোনা পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। চিকিৎসার নামে প্রতারণার মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করে আদালত। একই আদালত এই মামলায় আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তারেক শিবলির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। একই মামলা আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তরিকুলকে এদিন আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক এস এম গাফফার আলম তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চান। ওখান থেকে যে সমস্ত সার্টিফিকেট বিতরণ করা হয়েছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে অধিকাংশই ছিল ভুয়া, এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তার যে প্রতারণা শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এইসবগুলো বিষয়ে আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে, এবং যদি প্রতারিত কোনো ব্যক্তি এরপরেও যদি কোনো অভিযোগ দায়ের করে সেই অভিযোগগুলো আমরা আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করব। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে শাহেদ করিম ও মাসুদ পারভেজের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশে এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে জানান, 2টি হাসপাতাল এবং হোটেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তিনি করেছেন, তিনি অন্যায় কিছু করেননি বলে দাবি করেন। সাদ বলছে যে কোভিড-19-এ সর্বপ্রথম করোনা রোগীর যে বিধ সরকারের সাথে চুক্তি করছে, চুক্তির মেয়াদ আছে, এবং এই চুক্তি কোনো ব্যক্তি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগীর চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি, এবং করোনা রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। এর আগে রিজেন্ট হাসপাতালের করোনা চিকিৎসা নিয়ে জালিয়াতি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ গা ঢাকা দেন। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় আনে র্যাব। র্যাব সদর দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, রিজেন্ট হাসপাতালে 10,000-এর বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের প্রথম মৃত্যুর 4 মাসের মাথায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা পৌঁছে গেছে 2,500-এর কাছাকাছি। নতুন করে প্রাণ হারিয়েছেন আরও 39 জন, আক্রান্তের সংখ্যাও এখন প্রায় 2 লাখ, তবে এর অর্ধেকের বেশি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,733 জন। আরও জানাচ্ছেন রাসনা দাস। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে। 10 দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। পরের 4 মাসে মৃতের সংখ্যা প্রায় 2,500। সরকারি হিসেবে দেশে গত 24 ঘন্টায় আরও 39 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,496 জনে, মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 8 জন। এদিকে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবের তালিকায় প্রতিদিনই নতুন নাম যুক্ত হলেও কমেছে পরীক্ষার সংখ্যা। মোট 80টি ল্যাবে 12,889টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2,733 জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 1,96,323 জনে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,940 জন। মোট সুস্থ 1,06,963 জন। সুস্থতার হার 54.48%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের 1 জন বরিশাল এবং 1 জন কুমিল্লার বাসিন্দা। তাছাড়া রাজনীতিবিদ, ডাক্তার, পুলিশ ও ব্যাংকার সহ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করেছেন পরাগারমান। বরিশাল জেলার আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে 1 জন, আরও 2 জন মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। এছাড়া বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 121 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 124 জন, নতুন করে করোনা পজিটিভ 83 জন। 24 ঘন্টায় খুলনায় করোনা চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 258 জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারাসুন্না মারা গেছেন। এদিকে নওগাঁয় গত 24 ঘন্টায় নতুন করে 42 জন, নোয়াখালীতে 32 জন, নড়াইলে 1 চিকিৎসক সহ 29 জন, ময়মনসিংহে 26 জন, শরীয়তপুরে 23 জন, নেত্রকোনায় 6 জন এবং জামালপুরে 1 চিকিৎসক সহ 14 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসার বাড়তি চাপে মৃত্যু ঝুঁকি বেড়েছে প্রসূতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সন্তান জন্ম দেওয়া মায়েদের এই ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন করোনার মধ্যে বাড়িতে সন্তান প্রসবের হার বাড়ায় মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকি এখন চরমে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সদ্যভূমিষ্ঠ শিশুটি, সে জানেই না করোনা মহামারীর সময়ে জন্ম হয়েছে তার। ভয় আতঙ্কে অন্তত 4টি হাসপাতালে ছুটতে হয়েছে তার মায়ের সিজেনিয়ারের জন্য। আমার কাছে ভয়ের জায়গা ছিল যে আল্লাহ না করুক যদি হঠাৎ করে পেইন উঠত তখনটা বেশি প্রবলেম হতো, কারণ আমি যেই হসপিটালে জিজ্ঞেস করছি ইমার্জেন্সি তারা নিতে চাচ্ছে না। যখন আমি ডক্টর দেখাতে গেলাম তখন উনারা আর রিস্ক নিতে চান নাই, এই জন্য সেকেন্ড বেবিটাও আসলে আমার সিজারিয়ানই করতে হয়েছে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে জুনায়েদ। অল্প আয়ের পরিবারে 4 দিন আগে নর্মাল ডেলিভারিতে জন্ম হয় তার। চিকিৎসকরা নানাভাবে হাসপাতালে সিজার করাতে বললেও তাতে সাড়া দেননি শিশুটির বাবা মা। সিজার করাইতে চা বাংলাদেশ মেডিকেল কইছে আমারে, আবার এই বাসবাড়িও কইছে আমারে, আমি কইছে না সিজারে আমি যাবো না। বাসায় থেকেই দেখতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই করছে, কারণ মেডিকেল গেলে তো ওইখানে দৌড়তো না ওরা। এরম আরও কয়েকটা রোগী মারা গেছে আমার চোখের সামনে যেদিন গেছিলাম। ইউনিসেফ বলছে করোনার জন্য মাতৃ এবং নবজাতকের স্বাস্থ্যসেবা প্রায় 19% কমেছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় এবছর স্বাস্থ্যসেবা কেন্দ্রে সন্তান জন্মদানের হার কমেছে 21%। করোনাকালে বাসায় সন্তান প্রসবের হার বেড়ে গিয়েছে, এর ফলে শিশু এবং মা উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ে সরকারের উচিত প্রসূতি মায়েদের যেসব ব্যবস্থা নিলে করোনাকে অতিক্রম করে অথবা করোনাকে এড়িয়ে তারা ভালো থাকতে পারবে সেই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। প্রসূতিদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খুব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে জন্মদানকালীন মায়ের মৃত্যু ঝুঁকি খুবই বেড়েছে, তাই এ সময়ে সন্তান না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কোভিড যদি আক্রান্ত হয়ে থাকেন কোনো মা পরিবারের অন্যদের কারণে বা কোনোভাবে,
তাহলে সেই মায়ের যদি মৃদু বা মাঝারি উপসর্গ যেগুলো আমরা বলি করোনার সময় সেগুলো থেকে থাকে তাহলে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। আর যদি 93 নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন চলে যায় তাহলে আমরা অবশ্যই হাসপাতালে সাহায্য নেব। আর মহামারীর এই সময়ে গর্ভবতী মায়েদের দিকে বাড়তি খেয়াল রাখার তাগিদ চিকিৎসকদের। করোনার এই সময়ে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্বাস্থ্যখাতে বড় রকমের একটা চাপ তৈরি হয়েছে, বিশেষ করে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হসপিটালগুলো। তাই এই সময়টাতে বেশি ঝুঁকিতে পড়েছেন যারা জন্মদানকালীন সময়ে গর্ভবতী মা তারা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই সময়টাতে তাদের জন্য বিশেষ একটি চিকিৎসা সেবা ব্যবস্থা করতে হবে এবং এজন্য এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি হসপিটালগুলোকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। গাইবান্ধা, বগুড়া, রংপুর সহ উত্তরে জনপদ প্লাবিত করে এখন বন্যার পানির তোড় আসছে মধ্যাঞ্চলে। ব্রহ্মপুত্র, ঘাগট, যমুনার পাশাপাশি পদ্মা, মেঘনা, ধলেশ্বরীতে পানি বাড়ছে বিপজ্জনকভাবে। জামালপুরে পানিতে ডুবে মৃত হয়েছে এক মুক্তিযোদ্ধার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন মইনুল হাসানের রিপোর্ট। ভয়াবহ আকার নিচ্ছে জামালপুরের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেওয়ানগঞ্জে পানিতে ডুবে নুরুল ইসলাম হিরু নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। সাত উপজেলার 46 ইউনিয়ন এবং 6টি পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। সরকারি হিসাবে জেলার প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ি ঘর দিয়ারে পানি, রাস্তাঘাটে পানি, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। টাউন পয়েন্ট পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে আপাতত দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল বন্ধ আছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার লোকালয় ও নলকূপ তলিয়ে গেছে। 2 লক্ষাধিক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছে। সিলেটের বন্যার পানি নেত্রকোনার ধনু নদীতে প্রবেশ করায় খালিয়াজুড়ি ও মদনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খালিয়াজুড়ি ও মদন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে যমুনা নদীতে। তীব্র স্রোতে ভাঙছে যমুনার নদী তীর। জেলার বন্যা কবলিত 5 উপজেলার পানিবন্দী প্রায় 2 লাখ মানুষের দুর্ভোগ এখন চরমে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাড়িঘরে পানি উঠায় কুলুরচর বেপারিপাড়া গ্রামের 200 পরিবার আশ্রয়কেন্দ্র ও বাঁধে অবস্থান নিয়েছে। বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোনাতলায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এদিকে গত 3 দিন বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি দুর্গত মানুষের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগট, তিস্তা ও করতুয়া সহ সবকটি নদীর পানি বাড়ছে। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদী ও বাঁধ তীরবর্তী বসতির মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা। সিরাজগঞ্জের রায়গঞ্জে নদী পারাপারের সময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার 2 দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে দুর্ঘটনাস্থলের কাছেই লাশটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ফুলজোর নদীর জিআর কলেজ ঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত মোতালেব হোসেন উপজেলার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের লাঞ্চান মিয়ার ছেলে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পঞ্চম শ্রেণীর ছাত্র জুলফিকার হাসান জয়কে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা। ঠাকুরগাঁও শহরে চৌরাস্তা মোড়ে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। গত 20 জুন স্কুল ছাত্র জয়কে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বালিয়াডাঙ্গি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমান সরকার অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। নাটোরের সিংড়ার শিববাড়ি বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত 1,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সিংড়া উপজেলার নির্বাহী অফিসার নাসরিন বানু, নাটোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী নৌকা যোগে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশে প্রায় 60,000 কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীকে বাঁচাতে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের বকুলতলা চত্বরে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সানোয়ার হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক এম এ রফিক মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে 3 কারখানাকে 10,00,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরে বঙ্গবন্ধু সরণী সংলগ্ন বালুরমাঠ এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা। কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও র্যাব 14 ভৈরব ক্যাম্পের ডেপুটি কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে সংসদ সদস্য ও সচিব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে 200,000 টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। উপজেলার কাদিরাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজওয়ানুল হক পীরগঞ্জের মদনখালী গ্রামের আল আমিনের ছেলে। সে দীর্ঘদিন থেকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করে আসছিল বলে জানায় র‍্যাব। মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। রংপুরের সুরভি উদ্যানে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা প্রশাসক আসিফ আহসান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় রংপুর জেলায় 1,62,000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে। যশোরে এই উপলক্ষে 1,70,000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের কর্মসূচি নিয়েছে জেলা বন বিভাগ। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় কালেক্টরেট পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির 5 চারা রোপণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীমউদ্দিন। জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম এবং বিদ্যানিকেতন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন। এই কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ জেলায় 1,00,000 গাছের চারা লাগানো হবে। হবিগঞ্জের নিমতলা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক কামরুল হাসান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। জয়পুরহাটে 1,00,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 3,500 গাছের চারা রোপণ করা হয়েছে। সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এই কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান এবং জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। করোনা মহামারীতে দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সকালে খাগড়াছড়ি রিজনের আওতাধীন মহালছড়ি জোনের ঠান্ডাছড়ি, হাতিমুড়া সহ বিভিন্ন এলাকায় চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দিনাজপুরে বিভিন্ন স্থানে অসহায় গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিজেপি। এর অংশ হিসেবে দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় জেলা সীমান্তবর্তী সুন্দরা বিওপি এলাকায় 200+ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।